বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে মোট 22টি দল। মঙ্গলবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। 14 দিনব্যাপী টুর্নামেন্ট শুরু হবে 22শে ফেব্রুয়ারি। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। এই আয়োজনে নাম দেয়া হয়েছে বিআইএইচএ চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে 2 লাখ টাকা আর রানার আপ দলকে দেয়া হবে 1 লাখ টাকার প্রাইজ মানি। এছাড়া প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচকেও দেয়া হবে বিশেষ পুরস্কার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।